আইপি রেটিং কি? আইপি রেটিং হচ্ছে একটি আন্তর্জাতিক মান যা ইলেকট্রনিক যন্ত্রের পানি এবং ধুলাকে প্রতিরোধ করার ক্ষমতা নির্দেশ করে। এটি দুটি অঙ্কের একটি সংখ্যা হয়ে থাকে, যেখানে প্রথম সংখ্যাটি পানি প্রতিরোধের এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ধুলা প্রতিরোধের। প্রথম অঙ্কে যে নাম্বারগুলো থাকে, যার মানে হচ্ছে পানি রোধ করার ক্ষেত্রে জিরো থেকে স্টার্ট হয় এবং এইট পর্যন্ত শেষ হয়। তো চলুন দেখে নেই জিরো থেকে এইট পর্যন্ত কোন স্তরে কি কি আছে। জিরো, কোনো পানির প্রতিরোধক নেই। এক থেকে পানি প্রতিরোধ শুরু হয়, পানি প্রতিরোধ মাত্রা 15 ডিগ্রি পর্যন্ত। দুই, পানি প্রতিরোধ 15 ডিগ্রি পর্যন্ত ঝুঁকানো হয়। তিন, পানি স্প্রে প্রতিরোধ 5 থেকে 7 ডিগ্রি কোণে ঝুঁকানো হয়। চার, 5 থেকে 7 ডিগ্রি কোণে ঝুঁকানো হয় সব দিক থেকে। পাঁচ, পানির জেট প্রতিরোধ 60 ডিগ্রির কোণে। ৬, পানির জেট প্রতিরোধ সব দিক থেকে 100 থেকে 150 KPa চাপে। ৭, পানির নিমজ্জন প্রতিরোধ 1 মিটার গভীরতা পর্যন্ত 30 মিনিটের জন্য। ৮, পানির নিমজ্জন প্রতিরোধ 1 মিটার গভীরতা পর্যন্ত 60 মিনিট পর্যন্ত। এবার দ্বিতীয় অঙ্কটিতে চলে যাই, সেখানে হচ্ছে ধুলাবালি প্রতিরোধক, সেটা 0 থেকে শুরু করে 6 পর্যন্ত হয়ে থাকে। চলুন দেখে নিই 0 তে কি আছে। ০ মানে দাঁড়ায় কোন ধুলার প্রতিরোধক নেই। ১ মানে হচ্ছে ধুলা প্রতিরোধ করে। ২, ধুলা প্রতিরোধ করে যখন এটি 15 ডিগ্রি কোণে ঝুঁকানো হয়। ৩, ধুলা প্রতিরোধ করে যখন এটি 5 থেকে 7 ডিগ্রি কোণে ঝুঁকানো হয়। ৪, ধুলা প্রতিরোধ করে 5 থেকে 7 ডিগ্রি সব জায়গা দিয়ে। ৫, ধুলা প্রতিরোধ করে 5 থেকে 7 ডিগ্রি সব জায়গা থেকে 2 ঘন্টার জন্য। ৬, ধুলা প্রতিরোধ করে 5 থেকে 7 ডিগ্রি সব জায়গা থেকে 4 ঘন্টার জন্য। এখন যদি উদাহরণে চলে যাই, তাহলে IP67 এ আমরা বুঝতে পারি যে পানি নিমজ্জন প্রতিরোধ করে 1 মিটার গভীরতা পর্যন্ত 30 মিনিট এবং ধুলোকে পুরোপুরি প্রতিরোধ করা হয়। IP54 যদি বলি, এই রেটিং বোঝায় যে যন্ত্রপাতি পানি স্প্রে প্রতিরোধ করে 5 থেকে 7 ডিগ্রি কোণে ঝুঁকানো হয় এবং ধুলাকে প্রতিরোধ করে যখন এটি সব জায়গা থেকে 5 থেকে 7 ডিগ্রি কোণে ঝুঁকানো হয়। IP রেটিং একটি গুরুত্বপূর্ণ মান যা ইলেকট্রনিক যন্ত্রপাতির পানি এবং ধুলাবালি প্রতিরোধ করার ক্ষমতা নির্দেশ করে। যখন আপনি একটি ইলেকট্রনিক পণ্য কেনেন, তখন IP রেটিংটি পরীক্ষা করা উচিত যদি আপনি চান যে এটি পানি এবং ধুলাকে প্রতিরোধ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।